বন্ধুরা থেকে পাশে থেকো আমার প্রয়াস ভালোবেসো বন্ধুরা থেকে পাশে থেকো আমার প্রয়াস ভালোবেসো নুন ঝাল তেল শিউলির হেসেল 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 নমস্কার শিউলির হেসেলে সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য বানাচ্ছি কালাকান্ড এই মিষ্টিমুখ হয়ে যাক দোলের দিনে আর যদি ভালো লাগে শিউলির হেসেল তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ঝটপট বেল আইকন প্রেস করে দেবেন আর যখন যা নতুন রেসিপি আমি আপলোড করছি পৌঁছে যাবে ঝটপট আপনাদের কাছে দর্শক বন্ধু পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবেন কারণ আপনাদের জন্য আবারও আসছে একটা প্রশ্ন যিনি দেবেন সঠিক উত্তর তার নাম প্রকাশিত হবে পরে ডানের ভিডিওতে তাহলে দর্শক বন্ধু এভাবেই থাকুন আমার পাশে শিউলির হেসেলকে ভালোবেসে এভাবেই দেখতে থাকুন শিউলির হেসেলের রান্না তাহলে চলুন ঝটপট দর্শক বন্ধু আমরা শুরু করে দিই কালাকাঁদ প্রধান তিনটি উপকরণ কালাকাদের জন্য লাগছে ছানা ছানা নিয়েছে এক বাটি চিনি সেটাও এক বাটি দুধ এরকম বড় বাটি এই তিনটি প্রধান উপকরণ দিয়েই আমরা আজকে চলুন বানিয়ে ফেলি একটা সুন্দর মিষ্টি কালাকাদ। আমরা গ্যাসটা জ্বালিয়েছি কড়াটা বসিয়েছি আর কড়াইটা গরম করে আমরা ঢালছি দুধ দুধ আমরা এক বাটি নিয়েছি বড় বাটির এক বাটি সেটা আমরা ঢাললাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে দুধটাকে আমরা ঘন করব দুধটা ফুটতে শুরু করেছে আমরা কনস্ট্যান্টলি এটাকে নাড়ব আর দুধটাকে আমরা ঘন করব দুধটা ফুটে চার ভাগে তিন ভাগ হয়ে যখন আসবে তখন আমরা এতে মেশাবো এক বাটি চিনি আর গ্যাসটাকে আমরা আর একটু বাড়িয়ে দেবো কিন্তু যখন দুধ ঘন করছিলাম তখন আমরা বাড়িয়ে কমিয়ে দুধটাকে ঘন করব আবার কনস্ট্যান্টলি নার বইভাবে দুধটাকে আবারও ঘন করব আমরা ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ধূপটাকে এভাবে ধীরে ধীরে জাল দিয়ে আস্তে আস্তে ঘন করতে হবে দুধটা ঘন হয়ে এসেছে এবার আমরা এই এক বাটি যে ছানা ছিল ধীরে ধীরে সেই ছানাটা আমরা দিয়ে দিচ্ছি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস মাত্র তিনটে উপকরণ দিয়েই আমরা বানিয়ে ফেলছি আমাদের কালাকাঁদ এবার আমরা ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দেব আর হালকা হাতে আমরা কনস্ট্যান্টলি আবারও আমরা নাড়ব এবার আমরা এলাচ গুঁড়ো আছে সেটা খুব সামান্য দেবো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটাকে আবারও আমরা নাড়ব গুঁড়োটা আমরা নাও দিতে পারি এটা অপশনাল আর এভাবে আমরা খুব সুন্দর করে ঘন করব দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা কিন্তু আরও ঘন হবে সেজন্য আমরা এটাকে আরও বেশি করে জাল দিয়ে ধীরে ধীরে এটাকে কনস্ট্যান্টলি নেড়ে নেড়ে ঘন করব একদম শুকনো হয়ে এসেছে এই সময় খুব সামান্য ঘি আমি দিয়ে দিচ্ছি একটু ভালো গন্ধ হবে আর বাইন্ডিংটা একটু ভালো হবে টান টান হবে যখন ঠান্ডা হবে সেই জন্য খুব সামান্য ঘি আমি দিলাম দিয়ে আবারও এটাকে কিন্তু শুকনো করে নেওয়ার জন্য আমরা আবার ভালো করে গরম করছি দেখুন একদম শুকনো হয়ে এসেছে কড়া থেকে উঠে আসছে আর একটু আমাদের বাকি আছে একটু লাল হবে আমাদের মিশ্রণটা আমরা থেকে আরও মিনিট এটাকে একইভাবে এভাবে নাড়ব যদি ভালো লাগে শুনে ফেসল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু আর আইকনটা প্রেস করে দেবেন এভাবে আপনাদের সঙ্গে আমি বিভিন্ন রকম রান্না নিয়ে চলে আসবো দেখুন আমাদের কালাকাদের মিশ্রণ একেবারে রেডি তাহলে চলুন আমরা এবার এটাকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিই আমি একটি পাত্র নিয়েছি তাতে ঘি ব্রাশ করে দিলাম যতটুকু জায়গাতে আমাদের কালাকাদের মিশ্রণ রাখবো সেইটুকু জায়গাতেই আমরা ঘিটাকে ব্রাশ করে দিলাম এবার কালাকাদের মিশ্রণটা আমরা আস্তে আস্তে রাখছি পাত্রে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ভীষণ সুন্দর হয় দোকানের কালাকাদের মতোই খেতে হবে একটু সময় লাগে কিন্তু উপকরণ একদমই কম আমার প্রশ্ন হলো আজকে আমি মেন তিনটি উপকরণ নিয়েছিলাম তাছাড়া একটা উপকরণ আমি ব্যবহার করেছি সেই উপকরণটার নাম কি প্রধান তিনটি উপকরণ ছাড়া বাকি যে একটি উপকরণ আমি ব্যবহার করেছিলাম সেই উপকরণের নাম কি এটাকে আমরা এবারে খুব সুন্দর করে সমান করে দেব পুরো উপরটা চলুন তাহলে সুন্দর করে এটাকে সাজিয়ে নিই একটা চামচের সাহায্যে এটাকে আমরা খুব সুন্দর করে সমান করে দেব উপরটা এবং সাইডগুলোকেও আমরা সমান করে দিচ্ছি আর চেপে চেপে দেব একটু দেখুন খুব সুন্দর হয়েছে একদম কালাক যে দানা সেই দানাটা চলে এসেছে আমাদের দারুণ খেতে এবার আমরা একটু সাজিয়ে নেব একটু আমন কুচি আমরা উপর থেকে ছড়িয়ে দেবো আপনারা চাইলে পেস্তা কুচি আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস যেটা আপনারা পছন্দ করেন সেটা আপনারা দিতে পারেন আমি কাজু আমন্ড আর কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি এটা বাড়ির কালাকার তাই নিজের পছন্দের আপনি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতেই পারেন তাহলে চলুন এটাকে কিন্তু আমরা চার থেকে পাঁচ ঘন্টা ঠান্ডা করতে দেব তারপর ফিরে আসছি আমরা ফ্রিজ থেকে বের করলাম এক ঘন্টা পর বের করেছি আপনারা তিন চার ঘন্টা ফ্রিজে রাখলে তবে এটা কিন্তু আরও বেশি ভালো হবে আর এটা কাটা অনেক সহজ হবে তো আমরা এবারে চলুন এটাকে সুন্দর করে কেটে ফেলি আমরা তৈরি করছি যে কালাকাত এতক্ষণ ধরে তৈরি করলাম সেটা একেবারে রেডি আমাদের সার্ভ করার জন্য আমরা এইভাবে এটাকে বরফির আকারে কেটে নেব রেডি তৈরি হয়ে গেল আমাদের কালাকাদ খুব অল্প ইনগ্রেডিয়েন্টস আর ভালোবাসা দিয়ে যত্ন করে বানানো শিউলি হেসেলের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত খুব খুব ভালো থাকুন আর দোলে এই মিষ্টি মুখ দিয়ে আপনাদের ভীষণ ভালো সময় কাটুক নমস্কার